গাইজ, গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে 9:15। আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, একটু দেরি হয়ে গেল যে কাল রাতে আমি ভিডিওটা এডিট করে শোয়ার পর ওই আরণ্য সিরিজটা দেখতে দেখতে এতটাই বেশি অ্যাডিক্টিভ হয়ে পড়েছিলাম যে পুরো সিরিজটাকে শেষ করে ঘুমিয়েছি। সেক্ষেত্রে আমার ঘুমাতে অনেকটা বেশি দেরি হয়ে গেছিলো, তাই তো লেট। চলো ফ্রেশ হয়ে নিয়ে কিছু খেয়ে নিই। আমি বানাতে চলে এসেছি। অলরেডি আমি দেখো কফি দাও দিয়ে দিয়েছি, আবার শুধু জল দিলে আমার ব্ল্যাক কফিটা দিয়ে দিলে। আমি একটু অনেকদিন ধরে খাওয়ার পরে এখন আমার বর্তমানে হার্ড কফি খাই প্রচুর পরিমাণে, মানে না ঠিক জমে না, তো চলো জল দিয়ে বানিয়ে নিই। হয়ে গেছে জল অলরেডি। কফি অলরেডি আমার বানানো হয়েছে, এখন আমি কফি খাচ্ছি। আর আজকে আমার বেশ কয়েকদিন ধরে ইচ্ছা হচ্ছিলো চাউমিন খাবার, তো মাকে বললাম চাউমিন বানানোর জন্য। তো চাউমিন বানানোর জন্য আজকে চাউমিনে যে ইনগ্রিডিয়েন্টগুলো সেগুলো আনতে হবে আমাকে বাইরে থেকে। তো চলো চাউমিন ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে আসি, কারণ চাউমিনটা খুব খেতে ইচ্ছা হচ্ছে। কারণ আমি এমনি নর্মালি চাউমিন খাই না, প্রায় অনেক দিন আজকে প্রায় 2 মাস চাউমিন খাই না, তাই চাউমিন আজকে খেতে ইচ্ছা হচ্ছে, তাই চাউমিন খাবো দিয়ে এখন সকালে। তো এখন আমি বর্তমানে বেরিয়েছি বাজারের জন্য, তো সেখানে চাউমিনটা নেবো আর কিছু নেওয়ার নেই সেরকম, আর দুপুরে খাবারের জন্য ডিম নেব। কত করে এগুলো? ডিম আর চাউমিন নেওয়া কমপ্লিট। চলো বাইকে রান্না করে চাউমিন বানাচ্ছে, তো চলো দেখি কতদূর হলো রান্না। ভালো কিছু রান্না করো তাহলে, দেখতে হবে সবাই। তো এখনো এটা প্রসেসে আছে, মোটামুটি ফাইনালি প্রায় শেষের দিকে, দেখা যাক টেস্ট কেমন হয়। দেখতে তো ঠিকঠাকই আছে, এবারে লুকিয়ে আছে। যে খাবারটা ম্যাগি চাউমিন, তো সেটা অলরেডি রেডি হয়ে গেছে, তো দেখে লোভ লাগছে খুব। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে কথা বলছি। সকালের খাওয়া কমপ্লিট করে আমি অলরেডি আমার রুমে চলে এসেছি, এখানে এখন বসে আছি। তো ভাবছি কিছু টিভি দেখবো, আর না হলে কিছু অনলাইনে ক্লাস হোক বা ইউটিউবে হয়তো কিছু ঘুরে বেড়াবো। তো এবার আসে আমি কালকে রাতে যে মুভিটা দেখছিলাম, মানে অ্যাকচুয়ালি সিরিজটা দেখছিলাম সেটার ব্যাপারে। তো আরণ্যক সিরিজটা জাস্ট ব্যাপক ছিল, ওখানে মেন ক্যারেক্টার তো পরমব্রত আর রবীন্দ্রনাথ ছিল। বইটার শেষ টাইম অবধি তোমরা জাস্ট বুঝতে পারবে না কে মে নিয়ে, খুব ভালো বইটাকে সাজিয়েছে গল্পটাকে, গল্পটা ভালো। রিসেন্ট ইনসিডেন্ট বলতে পারো বা সমস্ত কিছু নিয়ে, বর্তমান দিনে যেটা হয় সমাজে সেটা নিয়ে আছে। তো যারা এখনও দেখোনি তাদেরকে বলবো অবশ্যই দেখে নিতে পারো, এটা নেটফ্লিক্সে আছে। তো সব থেকে ভালো ব্যাপার হচ্ছে বইটার যে সেকেন্ড পার্ট বের করতে পারে কি না সেটার সম্ভাবনা খুবই কম, কারণ মেন যে ভিলেন বা যে কাল্পিট যে ছিল সে অলরেডি ফাইনালি ধরা পড়েছিল বইটার এন্ডে। তো দেখা যাক বইটা কেমন, মানে সেকেন্ড পার্টের আশা আমি রাখছি না বইটা, বাট ওভারঅল বইটা খুব ভালো, তো তোমরা দেখে নিতে পারো একদম অবশ্যই। তো চলো বসে থেকে ল্যাদ খাই কী করবো। আমি আর মা এখন ভ্যাকসিন নিতে যাচ্ছি, আমাদের সেকেন্ড ডোজের ভ্যাকসিন অলরেডি আমাদের 84 ডেজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু নেওয়া হয়নি ভ্যাকসিনটা, তো আজকে যাচ্ছি। চলো গিয়ে দেখি মানে ভ্যাকসিনটা নিয়ে আসি, আর হয়ে যাচ্ছে সময় হাতে আর আছে এখন, দেখে আসি আজকে। দেশে করোনার এই পরিস্থিতি আর তার মধ্যে এখানে শুধু সেকেন্ড ডোজ নেওয়ার লাইনটা জাস্ট দেখো একবার, জাস্ট এটার একটা কর্নার, এটার সামনেও ঠিক ততটাই বসান, অত্যাধিক বেশি ভিড়। তো আমি এখন ঠিক করতে পারছি না, তো নেবো না ফিরে যাবো এটাই, চলো দেখি কী করা যায়। এটাকে জাস্ট দেখো, এটা হচ্ছে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে সেকেন্ড ডোজের ভ্যাকসিনের অবস্থা নেওয়ার সময়, অবস্থা প্রচণ্ড বাজে অবস্থা, এখানে ভ্যাকসিন নেওয়ার থেকে না নেওয়া এটা। ভিড় ওখানে, এখানে নাকি দিনে 200 লোককে দেবে, কিন্তু অলরেডি এখানে 100 লোক হয়ে গেছে, আর এখনও দাঁড়িয়ে আছে প্রায় 300-এর ওপরে লোক। তো এটা তো ভ্যাকসিনেশান হচ্ছে না আরও কোভিডটাকে স্প্রেড করছে আমি বুঝে উঠতে পারলাম না, তো তাই আমি চলে এলাম, আমি মা দুজনে চলে এলাম। তো আমাদের হলো না আজকে, দেখা যাক কবে হয়। আচ্ছা এখন রেগুলার একবার করে ঘুরে আসতে হবে, যেখানে হবে সেখান থেকে নিতে হবে, তো দেখি কবে পাই আমরা। অলরেডি আমি খেতে বসে পড়েছি, আজকে আছে আমার কাছে ডিম আর ভাত,
চলো গরম গরম ভাত আছে খেয়ে নিই তাড়াতাড়ি। আবার বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে ঘুরতে, আমি পিছনে একজন বসে আছে সেটা মা। একই গাড়ি নিয়ে বেরোচ্ছিস, একই খাচ্ছিস কেটে। তো আমি তো মানুষ, তো এলিয়ান তো না, যে একদিন একটা কিছু করবো, সেম রুটিনই চলে আমাদের। এক্সট্রা যদি এদিক ওদিক যাওয়া সেটা এক্সট্রা। দুপুরের টাইমে রাস্তাটা বেশ ফাঁকাই থাকে না, দৌড়াদৌড়ি এই সামনেটা তো খেলা করে আর পিছনেটা দৌড়াদৌড়ি হয়। আমার বাড়ির ছাদে আছি, একটু শ্যুটের জন্য এসেছি, কারণ আমার ওই চ্যানেলে একটা ফ্যাশন রিলেটেড একটা ভিডিও আসছে, তো তার জন্যই শ্যুট চলছে। আর ওখানে আমার ক্যামেরাম্যান, আমার ভাই বসে আছে দেখতে পাচ্ছ তোমরা, তো চলো ওটা শ্যুট করিনি, নাহলে ডে লাইটে যেহেতু করছি তো লাইটের অভাব হবে। মানে আমার ওই চ্যানেলের আউটডোর শ্যুটের যে ভিডিওটা ছিল সেটা মোটামুটি কমপ্লিট, তো ঠিকঠাকই গেল শ্যুটটা। আর বাদ বাকি যে ভিডিওটা আছে সেটা আমি রাতে আমি ঘরে বসে করবো, তো আজকে আমার পড়ানো আছে একটু পরে, তো পড়িয়ে এসে আমি ভিডিওটা করবো, সেগুলো দেখাবো তোমাদেরকে। আর এখন আমি বর্তমানে একটু চার্জে কথা বলছি, চার্জ নেই ফোনটাতে, চার্জে পেয়ে নি ফোনটা, কেবল কথা বলছি। রাতের খাবারটা বেশ ভালোই হলো আমার, অ্যাকচুয়ালি বাড়িতে হয়নি, বাইরে হয়েছে, কারণ আমাদের যে গ্রুপটা আছে তারা হট করে একটা সাড়ে নটা পিকনিক প্ল্যান করে, তো সেখানেই ভাত আর মাংস ছিল, মানে গরম গরম ভাত আর দেশি মুরগির ঝোল, তো ভালোই খাওয়া গেল রাতটা। আর এখন অ্যাকচুয়ালি একটু বেশি দেরি হয়ে গেল যে খেতে, কটা বাজে প্রায় 11:30 বাজতে চললো, তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, শরীরটা একটু অস্বস্তি লাগছে এত রাতে খাওয়ার জন্য হট করে, তো ভিডিওটা এবার এডিট করবো, তোমার সাথে সকালে দেখা হয়, তাদের জন্য এখানেই দেখছে, বাই।